আলহামদুলিল্লাহ কোন জেলায় কত টাকায় বিক্রয় করেছি বিস্তারিত ভাবে তুলে ধরবো। প্রথমে বাইকটা বুকিং কার্যাবলী শেষ করব, শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। সো ভিউয়ার্স, আমরা বাইকটা এইমাত্র বুকিং কার্যাবলী শেষ করে এসে পরিবহন প্রতিনিধির কাছে বুঝিয়ে দিয়েছি। আজকের বাইকটা তারা কেমন অবস্থায় পেয়েছে সরাসরি আমরা তাদের কাছ থেকে জেনে নেব। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আজকে যে আমাদের প্রতিষ্ঠান থেকে এই মোটর সাইকেলটা বুকিং পেয়েছেন, কেমন অবস্থায় পেলেন একটু আমরা জানতে চাচ্ছি আপনার কাছে ভাই। মোটর সাইকেলটা সর্বপ্রথম আমাদের গোডাউনে আসছে, গোডাউনে আসার পরে আমরা সুন্দরভাবে পরিদর্শন করেছি যে কোথাও ভাঙ্গা বা ঘষা এরকম যদি স্পট থাকে তাহলে আমাদের যিনি বুকিং কর্তা আছে ওনাকে আমরা ইনফরমেশন করি। আচ্ছা আচ্ছা। যে বাইকটা যদি ভাঙ্গা থাকে সেটাও লেখা থাকবে, যদি ভাঙ্গা না থাকে সেটাও লেখা থাকবে। আচ্ছা আচ্ছা। কোন স্থানে ঘষা মাজা ভাঙ্গা আছে সেটা সব উল্লেখ করা থাকবে মেমোর উপরে। আচ্ছা আচ্ছা, মেমোতে বিস্তারিত থাকবে। জি, তাহলে কাস্টমার যখন গাড়িটা বুঝিয়ে নিবে তাহলে মেমোতে শুধুমাত্র লেখা দেখলেই সে বুঝতে পারবে যে তার গাড়ির কন্ডিশনটা কেমন আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো আজকের বাইকটাতে কি লেখা আছে একটু মেমোতে আপনি দেখে বলেন তো ভাই। আমরা তো দেখেছি যে মেমোতে এন্টিক অবস্থায় আছে, আমরা তো এখন বলে দিচ্ছি যে বুকিং কর্তা যিনি যে বাইকটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো ভাঙা চুরা ঘষা মাজা এ টু জেড দেখা হয়েছে, কোনো ভাঙা ঘষা মাজা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের প্রতিষ্ঠানের নামটা যদি একটু ভিউয়ারদেরকে বলতেন তারা জানতে পারত যে কোন প্রতিষ্ঠানের বাইকটা আপনি বুকিং করলেন। বাইকটা আমরা পেয়েছি প্রগতি মোটরস থেকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা পরিশেষে জানতে চাচ্ছি যে সম্পূর্ণ বাইকটা তো আপনি ভালোভাবে চারিপাশে দেখেছেন, কোথাও কোনো রকম স্পট খুঁজে পাননি বা বাইকটা একদম নতুনের মতো। আচ্ছা, তো পরিশেষে আমরা এখন জানতে চাই আপনার কাছে সেটি হলো যে বাইকটা কোন জেলায় যাচ্ছে এবং কন্ডিশন অ্যামাউন্টটা কত। বাইকটি যাচ্ছে চট্টগ্রামে, কন্ডিশন আছে 2,05,000। আচ্ছা আচ্ছা, তো বাইকটা সম্পূর্ণ ডকুমেন্ট সহ দুইটি চাবি সহ আপনি বুঝে পেয়েছেন? জি জি, আমরা আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে টেনশনের কোনো কারণ নেই, সব কিছু আপনি ঠিকঠাক ভাবে পেয়েছেন। তো আপনার কাছে একটি বিশেষ অনুরোধ থাকলো, সেটি হলো অবশ্যই কিন্তু বাইকটি আপনি সুন্দরভাবে প্যাকেট করে আমাদের ক্রেতা বরাবর হস্তান্তর করবেন ভাই। এর আগে আমরা প্রগতি মোটরস থেকে অনেক অনেক বাইক পেয়েছি যা অসংখ্য মানে যার বলার বাইরে, যেগুলো আমরা যে আমাদের যিনি কাস্টমার ওনাকে আমরা আগের যেভাবে বাইকগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং প্যাকেট করেছে আমাদের যিনি প্যাকিং ম্যান আছে সেভাবেই এটাও আমরা মানে পাঠিয়ে দেওয়ার বা প্যাকেট করার চেষ্টায় থাকবে। কোনো ক্ষতি বা এরকম কোনো এর আগে হয়ও নাই, আশা করি হবেও না। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকেন, সুন্দরভাবে আমাদের ক্রেতা যেন বাইকটি পেয়ে বাইকটি ব্যবহার করে উপভোগ করতে পারে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই বাইকটা কিন্তু আমরা চট্টগ্রামে বিক্রয় করেছি, দেখতে পাচ্ছেন একদম নতুন কোয়ালিটির 2022 মডেলের 3D লোগো রয়েছে, নতুনের মতো কোয়ালিটির এই মোটর সাইকেলটা 2,05,000 টাকা কন্ডিশনে আমরা পাঠিয়ে দিলাম। আমাদের ক্রেতার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি ফ্ল্যাশ জ্বালিয়ে বাইকের ভিডিও ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ নতুন কোয়ালিটিতে রয়েছে, অ্যাজ লাইক শোরুম কোয়ালিটি। যারা কোয়ালিটি ফুল মোটর সাইকেল কিনবেন ঘরে বসে নিশ্চিন্তে তারা আমাদের প্রগতি মোটরস থেকে আপনার শখের বাইকটি ক্রয় করে নিতে পারবেন। সেই জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।